তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুরুতেই ঈমানদারদেরকে ডাকেন নাই, ইয়া আইয়ুহান্নাস হে মানুষ সকল, যারা মানুষ সকলকে ডেকে বললেন তোমরা কি করো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ, বলেন শুধু হালাল জিনিস খাও এই কথা বলেন নাই, হালাল এবং পবিত্র জিনিস খাও, তাইয়্যিবান পবিত্র জিনিস খাও। হালাল আর পবিত্রের ভিতরে পার্থক্য আছে। হালাল যেমন আমরা গরু খাই, বলেন তো এটা হালাল না হারাম? জোরে বলেন, গরু খায় এটা হালাল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। এই গরু যখন মরে যায় তখন কি এটা হালাল না হারাম? তখন আর এটা পবিত্র থাকে না, এটা অপবিত্র হয়ে যায়, হালাল জিনিসটাই অপবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডেকে বললেন তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান সব সময় চায় যাতে আমরা হারামের মধ্যে ডুবে থাকি, হালালের মধ্যে নয়। কারণ হারাম জিনিস যদি উধরে যায় তাহলে বান্দা যতই নামাজ পড়ুক ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, ওই নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই জন্য শয়তান চাবে কিভাবে আমার দ্বারা হারাম উপার্জন করা যায়, এই জন্য শয়তান সব সময় আমার আপনার পিছনে লেগে থাকে যাতে আমরা হালাম এইভাবে হারাম উপার্জন করি। আল্লাহ তাআলা হারাম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই হালাল এবং হারাম এটার গুরুত্ব ইসলামে অনেক বেশি, এটার গুরুত্ব ইসলামে অনেক বেশি। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার জীবনে যতবার খানা পেশ করা হতো, তার সামনে যতবার খানা পেশ করা হতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই খানাটা হালাল না হারাম এটা বাছাই করে কিনে খাইতেন। সুবহানাল্লাহ, বলেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নিযুক্ত হওয়ার প্রায় এক বছর পরে, তার স্ত্রী তার সামনে কিছু মিষ্টি জাতীয় খানা পেশ করলেন। মিষ্টি জাতীয় খানা পেশ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, তুমি যে আমার সামনে মিষ্টি জাতীয় খানা পেশ করলা, এই খানা কোত্থেকে পাইলা, এই খানা তুমি কোত্থেকে পাইলা? স্ত্রী বললেন, স্বামী, আপনার জন্য যে বেতন ধরা হয়েছে ওই বেতন থেকে আপনি যে বেতন পান পুরাটা লাগে না, এক দেড়হাম করে বেঁচে যায়, এক দেড়হাম করে বেঁচে যায়, ওই বেঁচে যাওয়া টাকাটা আমি একসাথে জমিয়েছি এবং আজকে এক বছর পরে এটা পিঠা বানানোর মতো, মিষ্টি জাতীয় কিছু বানানোর মতো একত্রিত করতে পারলাম, এই জন্য আজকে মিষ্টি বানাইলাম। সুবহানাল্লাহ, বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভিতরে পাওয়া যায় তিনি সোজা চলে গেলেন, আর যাইয়া যেখানে তার বেতন ধরা হয়েছে ওখানে যাইয়া বললেন, শোনো, আমার বেতন ধরা হয়েছে 10 দেরহাম। আমার স্ত্রী বলেছেন 10 দেরহাম আমার প্রয়োজন হয় না, আমার 1 দেরহাম কম হলেই তো চলে, তবে শোনো, আগামী মাস থেকে আমার বেতন আর 10 দেরহাম নয়, 9 দেরহাম হলেই চলবে, কারণ রাষ্ট্রের টাকা 1 দেরহামও আমি বেশি নিতে চাই না। সুবহানাল্লাহ, জীবনে কত বাছাই করে চলেছে, নিজের জীবনটা কত পবিত্র রাখার চেষ্টা করেছে যে আমার 10 দেরহাম প্রয়োজন হয় না, 9 দেরহাম হলেই তো হয়, আগামী মাস থেকে আমার বেতন 9 দেরহাম হবে। সুবহানাল্লাহ, বলে। এই জন্যই তো তারা দোয়া করতে দেরি হয়েছে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়, ডাইরেক্ট কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের ভিতরে পাওয়া যায় একদিন কিছু মানুষ তার বাড়িতে হাদিয়া প্রেরণ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে ছিলেন না, যখন নাকি বাড়িতে আসলেন তার সামনে হাদিয়াটা পেশ করা হলো, ওইটাও ছিল খাবার জাতীয়। তিনি যখন নাকি এটা মুখে নিলেন,
মুখে নেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো এই হাদিয়া করতে গিয়ে আসলো কে বা আমাকে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বিবিকে ডেকে বললেন, বিবি রে এই হাদিয়া করতে গিয়ে আসলো এবং তুমি আমাকে দিলে, আমি তো জিজ্ঞাসা করি নাই। তখন বললেন, ওই যে আপনার একজন ভক্ত, ওই আপনার ভক্ত আপনার বাড়ি পর্যন্ত হাদিয়া পৌঁছে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আর খানা খাইলেন না, ওই লোককে ডাকলেন, তার ভক্তকে ডাকলেন এবং বললেন, তুমি এই যে আমাকে হাদিয়াটা দিলা এটা কই থেকে দিলা, তোমার উপার্জন কি, কোন উপার্জন থেকে দিয়েছ? তখন তিনি বললেন আমাদের খলিফা আমিরুল মুমিনিন, এইটা হলো আমি যখন মুসলমান হই নাই, মুসলমান হওয়ার আগে আমি জার পোক করতাম, আমি জাদু টোনা করতাম, আর জাদু টোনা করাকালীন একটা লোক খুব উপকৃত হয়েছিল, একটা লোক উপকৃত হয়েছিল। আজকে বহুদিন যাবৎ তার সঙ্গে আমার সাক্ষাৎ নাই, বহুদিন পরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, ওই লোকটা এখনো কাফের, সে আমাকে কিছু টাকা দিয়েছে, ভাবলাম আমাদের খলিফাকেও তো এর থেকে কিছু দেওয়ার দরকার। ওই যে আমি মুসলমান হওয়ার আগে জাদু টোনা করতাম, ওই উপার্জনের টাকা দিয়ে আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। হযরত আবু বকর বলেন, তুমি সর্বনাশ করে ফেলেছ, তার উদরের সামান্য খানা চলেও গিয়েছে। কিতাবের বর্ণনার ভিতরে পাওয়া যায় শাহাদাত আঙ্গুল খানা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার গলার ভিতরে ঢুকাই দিলেন আর সঙ্গে সঙ্গে বমি করে তা ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বমি করে তা ফেলে দিয়েছে যে আমার ভিতরে হারাম ঢুকবে আর হারাম খেয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহর দরবারে দাঁড়াইলে আল্লাহ আমার নামাজও কবুল করবে না, আমার রোজাও কবুল হবে না, হারাম খেয়ে যদি কেউ মোনাজাত করে ওই মোনাজাতও আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমাদের উচিত, এই দুনিয়াতে আমরা একদিন থাকবো না, আজকে হারামের পিছনে দৌড়াচ্ছি, হারামের পিছনে দৌড়ায়া আমরা গাড়ি করতেছি, বাড়ি করতেছি, অনেক কিছু করতেছি, হালাল দিয়ে আপনি শতটা বাড়ি করেন, শতটা গাড়ি করেন, এখানে ইসলাম কোনো আপত্তি করেন নাই, কিন্তু আপত্তি করেছে ইসলাম এখানে। হারাম উপার্জন তুমি কার জন্য করছ, হারাম উপার্জন তুমি কার জন্য করছ? যার জন্য করছ, তুমি যখন মরে যাওয়া সর্বপ্রথম এই মানুষগুলাই তোমাকে ঘর থেকে বাহির করার জন্য মানুষের খবর দিব, সর্বপ্রথম তাড়াতাড়ি কিভাবে ঘর থেকে বাহির করা যায়, কবরে দেওয়া যায়, কবরে যখন তোমাকে এইভাবে রাখা হবে সারা জীবনের যত উপার্জন তার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না, সারা জীবনের উপার্জনের হিসাব, সারা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব, কয় টাকা উপার্জন করেছ, কয় টাকা খরচ করেছ, কোথা থেকে উপার্জন করেছ, কোথায় খরচ করেছ, কিভাবে করেছ, সব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এমনকি কেয়ামতের ময়দানে এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে যে হাঁটি, এই জমিন আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে, যদি আমি হালাল উপার্জনকারী হই এই জমিন আমার পক্ষে ভালো সাক্ষী দিবে, আর যদি হারাম উপার্জনকারী হই তাহলে এই জমিন আমার বিপক্ষে এইভাবে এইভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যরকম নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসের বর্ণনার ভিতরে আসছে যখন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কেয়ামতের ময়দানে, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে মানুষগুলা ভয়ে ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবান বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা মানুষের জবানটা বন্ধ করে দিবেন, আর জবান যখন বন্ধ হয়ে যাবে তখন আমার হাত কথা বলবে, আমার কান কথা বলবে, আমার পা কথা বলবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা কথা বলবে, আমি দেখব সেদিন আমার বিরুদ্ধে আমার হাত আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিচ্ছে, আমি দেখব আমার পা আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছে আমার বিরুদ্ধে, সেদিন আমি বড় আফসোস করে বলবো, হায় আমি কত দামি দামি লোশন তোমার শরীরে লাগাইতাম, ও হাত তোমার শরীরের ভিতরে কত ভালো ভালো লোশন লাগাইতাম, সাবান লাগাইতাম, আজকে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিছো,
ওই দিন আমার বাবা মা আপনার বিরুদ্ধে হাত যেন বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, আমি হাত দ্বারা যখন হারাম জিনিসটা ধরছিলা, হারাম জিনিসটা লিখছিলা, তখন আমার শক্তি ছিল না, তুমি যা করেছো তাই আমার লেখা লাগছে, ওই দিন আমার কোনো শক্তি ছিল না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, আজকে আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন, জীবনে যতটা হারাম লিখেছো, যতটা হারাম কাজ করেছো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকাশ করে দিব, সব প্রকাশ হয়ে যাবে, হাত আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, কান আপনার আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, এইভাবে চক্ষু আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, পা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য সম্মানিত ভাইরা একটা কথা মনে রাখবেন, হারামে কখনো আরাম নয়, হারামে দুনিয়াতেও এইভাবে আমার আপনার জন্য এক সময় জিল্লতি, এক সময় অপমান, আবার কিয়ামতের ময়দানে তো স্থায়ী অপমান আছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমরা অনেক সময় হাসতে হাসতে গুনাহ করে ফেলি, অনেক সময় আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি। মনে করেন গ্রামে গেলেন বৈশাখ মাস, গ্রামে গেলেন বৈশাখ মাস, যাওয়ার পরে গেলেন গ্রামের মানুষ কাজকর্ম করতেছে, গাছ থেকে একটা পাকা আম পড়ছে, আপনি হাসতে হাসতে কি সুন্দর আম নিজের পকেটে ঢুকাইলেন, আর পকেটে ঢুকাইয়া বাড়িতে চলে গেলেন, দুধ দিয়া খাবেন পাকা আম ভালো, বাড়িতে যাইয়া আমটা খানা, আমটা আপনি দুধ দিয়া ভালো করে খাইলেন, কিন্তু কার গাছের আম খাইলেন এটা আপনি চিন্তা করলেন না, স্বাভাবিকভাবে আপনি আনন্দিত হলেন, এত সুন্দর একটা আম আমি পেয়েছি। নবীজি বলেন, এই যে আমটা আপনি খেয়েছেন আধা কেজি দুধের মধ্যে ভিজিয়ে, এই দুধের একটা প্রোটিন আছে, শক্তি আছে, ভিটামিন আছে, এটা দ্বারা আপনার শরীরের ভিতরে যে রক্ত হয়েছে, যতদিন পর্যন্ত এই রক্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার নামাজ, রোজা, দোয়া, হজ, যাকাত কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ পড়তে পারবেন কোনো লাভ নাই, কারণ আপনার ভিতরে হারাম ঢুকে গেছে, হারাম রক্ত আপনার ভিতরে ঢুকে গেছে, হারাম নিয়া আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ পড়লো, ওই তাহাজ্জুদ কবুল হবে। গ্রাম এলাকায়, এটা আমি শহরের কথা বলছি না, গ্রাম এলাকায় আমাদের দেশে একটা ফল আছে, যেই ফলটা গাছ থেকে পড়ার পরে মালিকানা আর নিজের থাকে না, ওই ফলটার নাম হলো তাল, ওই ফলটার নাম হলো তাল। দেখবেন গাছ থেকে যখন সকালবেলা তাল পড়ে, খুব ভোরবেলায় মালিকও দৌড়ায়, পাশের বাড়ির মানুষও দৌড়ায়, মালিকও দৌড়ায়, পাশের বাড়ির মানুষও দৌড়ায়, তাল কার আর দৌড়ায় কি, সে যাইয়া মালিক একটু দুর্বল ভোরা মানুষ, সময় মতে যেতে পারে না, ওই যিনি পড়শি পাশের মানুষ সে দৌড়ায় যায় তালটা নিয়ে গেছে, মালিক গাছের দিকে তাকায় কয় প্রায় 100 উপরে তাল হইল গাছে, আমার নসিবে একটাও হলো না, সব তাল মানুষে খাইছে, গ্রাম এলাকায় এরকম আছে না নাই, কথা বলেন আছে না নাই, কাটটা খাইলে দুইজনই দৌড়াইলেন, যদি আপনি যাইয়া তালটা দৌড়ায় ধইরা মালিকের কাছে দিতেন, মালিক অন্তত যদি ভালো মানুষ হতো বলতো বাবা তুমি যেহেতু দৌড়াইছো তুমি খাও, যখন মালিকের কাছে বলে খাইতেন একই জিনিস, হালাল না হারাম, আসতে বলবেন না হালাল না হারাম। আরেক গাছের আম পাইলেন, তার বাড়িতে নিয়ে কইতেন আপনার গাছের নিচের থেকে ভালো আমটা পাইলাম, এই ভালো আমটা পাইলাম এটা নেন, মালিক যদি ভালো হয় তাহলে বলবে যে আমটা আপনি নিয়ে যান এটা আমি খাবো না, আপনি পাইছেন গাছের আম কত মানুষ খায়, আপনি একটা আম পাইছেন এটা নিয়ে আসছেন, আমটা আপনার জন্য হালাল হয়ে যেত। আমরা ছোট্ট ছোট্ট গুণা হাসতে হাসতে করি, এইগুলো এত মারাত্মক গুণা, এইগুলা যখনই আমার আপনার উদরে যায় রক্ত হয়, শক্তি হয়, ওই রক্ত আর শক্তি নিয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমার আমাদের দেশে মানুষ দাড়ি আস, টুপি আস, পাঞ্জাবি আস, এত কিছু থাকার পরও কে হালাল খায় আর কে হারাম খায় এটা কাছে না গেলে বোঝা যায় না। মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই
মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই তার কাছে আইসা এক ব্যক্তি প্রশ্ন করল, হুজুর কি কি আমল করলে কিয়ামত হবে না আপনি বলেন তো, কোন কোন আমল করলে কিয়ামত হবে না আপনি একটু বলেন। মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই বললেন, শোনো কিয়ামত হবে না, এক নাম্বার হলো ধনীরা যদি দান করে, গরিবরা যদি দোয়া করে, বিচারক যদি হক বিচার করে, আর হুজুররা যদি ওয়াজ করে, আর জনগণ যদি আমল করে, তাহলে কেয়ামত হবে। আকাশের জায়গা আকাশ থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, কেয়ামত হবে না। আবার বলছি, মুজাদ্দিদ আলফেসানির কাছে আয়েশা বলল, হুজুর বলেন কোন কোন আমল করলে কেয়ামত হবে না। তিনি বললেন, ধনীরা যদি দান করে আর গরিবরা যদি দোয়া করে, আর বিচারকরা যদি হক বিচার করে, আর বিচারকরা যদি হক বিচার করে, আর আপনার হুজুররা যদি ওয়াজ করে, ওয়াজ মানে এরকম আলোচনা করে, আর সবাই মিলে যদি আমল করে, তাহলে কেয়ামত হবে, তাহলে কেয়ামত হবে না। আমাদের দেশে অনেকে বলে যে ওয়াজ দিয়ে কি হবে, এই যে আমরা আলোচনা করি এটা নিয়ে অনেকে কথা বলে, আলোচনা দিয়ে কি হবে। আরে ভাই, নবী শেষ, নবীরা আর আসবে না, আমাদের নবীর মাধ্যমেই নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। এই ওয়াজ হওয়ার কারণে আপনারা বলেন তো, এখন মসজিদে নামাজি আগের চাইতে বেশি না কম, কথা বলে মসজিদ বেশি না কম, টুপি বেশি না কম, দাড়ি বেশি না কম, কাজ হচ্ছে, কিন্তু কাজ তো 100% হচ্ছে, কিন্তু আমরা যারা আলোচনা করি আমরাও ইখলাসের সাথে আলোচনা করতে পারি না, আর যারা আলোচনা শুনি তারাও ইখলাসের সঙ্গে আলোচনা শুনতে পারি না। এই যে আজকে হালাল এবং হারাম বিষয়ে আলোচনা হইল, এই আলোচনার উপর যদি আমরা মন থেকে যদি আলোচনাগুলো আমল করার চেষ্টা করি, হারাম ছেড়ে দেই, তাহলে এলাকার মধ্যে দেশের মধ্যে শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমরা এটা করতে চাই না, আমাদের এখলাস নাই। যারা আলোচনা শুনতেছেন আপনাদের এখলাস কম, এই জন্য আলোচনা এইভাবে বাস্তবায়ন হচ্ছে কম, তারপর আলহামদুলিল্লাহ হচ্ছে। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, উদাহরণটা যদিও অনেকের কাছে খারাপ লাগতে পারে, উদাহরণটা ছিল এরকম, কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাকের একজন নবী যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম নামক একজন নবী এই দুনিয়াতে আসছিল, কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক তাকে এত বেশি রাজত্ব দান করেছে, আল্লাহ তাআলা তার রাজত্বটা এত বড় দান করেছিলেন, তিনি শুধু মানুষ নয়, তার আন্ডারে জিনেরাও ছিল, তার আন্ডারে বাতাসও ছিল। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন জিনদেরকে ডাকলেন, জিনদেরকে ডেকে বললেন, ও জিনেরা শোনো, জিনের বাদশাকে ডাকলেন, শোনো আগামীকালকে একটা মসজিদ বানাইতে হবে, আওয়াজ দিয়ে বলেন তো কি বানাইতে হবে, একটা মসজিদ বানাইতে হবে, একটা মসজিদ বানাও। জিনের সর্দার বলল, হুজুর আপনি আদেশ করেছেন, এটা কোনো বিষয়, এটা কোনো ব্যাপার, একটা মসজিদ বানাবো, কোথায় ডাক দিয়ে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক কেটে দিলেন, এখানে একটা মসজিদ বানাও, আগামীকালকে জোহরের পরে আমি আসবো ইনশাআল্লাহ। রাতারাতি জিনেরা মসজিদ বানিয়ে ফেলেছে, কিন্তু কোনো কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি জোহরের পরে আসতে পারেন নাই, না আসার কারণে জিনেরা মসজিদ আবার ভেঙে ফেলেছে, মসজিদটা ভেঙে ফেলেছে। আসরের নামাজের পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন কি ব্যাপার, মসজিদ ভাঙছে কে? হুজুর আমরা বানাইছি, আমরাই ভাঙিছি। কেন তোমরা ভাঙলা কেন? কয় আমাদের তো কোনো কাজ নাই, জিনের মধ্যে সব ভালো হয় না, জিনেরা অনেক দুষ্ট হয়, যেগুলো ভালো এগুলো অনেক ভালো, আর যেগুলো ভালো না এগুলো অনেক মন্দ, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতি প্রেরণ করেছিলেন, কিন্তু তাদের এইভাবে তারা এত জ্বালা যন্ত্রণা করত, মানুষকে এত কষ্ট দিত, তাদের কাছে যে নবী পয়গাম্বর পাঠাইতেন তাদেরকেও তারা মেরে ফেলত, জোরে কর নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিছু জিন বেঁচে ছিল আল্লাহ তাআলা রেখেছিলেন, সেই জিন তারা এখন আবার সারা পৃথিবী জিনের আবাদ হয়ে গেছে। এই জিনেরা কি করলো, মসজিদ ভেঙে দিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা ভাঙলা কারণ কি? কয় আমাদের কোনো কাজ নাই, তো কাজ না দিলে এরকম হয়, আমরা ভেঙে,
সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন না তাদেরকে কিছু কাজ দেওয়া লাগবে, বলল ঠিক আছে আবার মসজিদ উঠাও, কয়জন অসুবিধা নাই কালকে সকালে আইসেন, মসজিদ খারাপ হয়ে যায়। পরের দিন আবার মসজিদ বানিয়ে ফেলল, সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন তাদেরকে একটা কাজ দেওয়ার দরকার, তাই তিনি তাদেরকে কি কাজ দিলেন, বললেন যে ঠিক আছে তোমরা একটা বড় কুকুর ধরে আনো, কুকুর। আবার একটা কুকুর ধরে আনা হলো, আবার সুলাইমান আলাইহিস সালাম জিনের বাদশাকে কাজ দিয়ে রাখলেন যে তোমার কাজ হলো এই কুকুরের লেজটা সোজা করা। কুকুরের লেজটা কথা কয় না, কুকুরের লেজটা এটা সোজা করবা, এটা হলো তোমার কাজ। সব কয়েজর এটা কোনো বিষয় হলো, এত ছোট একটা কাজ আমাদেরকে এতগুলা জিনদেরকে দিলেন, সব জিন মিলে কুকুরের লেজ ধরে টানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানছে, তাই না, যখন সাইরা দিছে সন্ধ্যাবেলা এটা যেই এটা আগের মতো বাঁকা হয়ে গেছে, লাভ হয় নাই, সারাদিন যে টানাটানি করছে কোনো লাভ হয় নাই। ভাবল কি করা যায়, পরে ছোট ছোট জিনেরা বলল বাদশাহ আমাদের লাগবো তেল, তেল। এবার তেল আনা হলো, এবার তেল দিয়ে লেজ টানা হলো, তেল দিয়ে যখন লেজ টানছে কিন্তু কোনো লাভ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানছে এটা যে আগের মতো হয়ে গেছে। ভাবলো না এটা দিয়েও হবে না, এটা বাঁশ লাগবে, বাঁশ লাগাইতে হবে, বাঁশ দিয়ে এটা ছোট ছোট করে বান দিয়ে দিল, ভালো করে বেঁধে রাখলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়ার পরে এটা যে সেই। বলার উদ্দেশ্য হলো কাউকে টার্গেট নয়, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। আমাদের দেশে কিছু মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তারপরও হালাল হারামের ব্যাপারে ওয়াজ করলে ওই সময় চোখ থেকে পানি আসে, কিন্তু যখন আবার মসজিদ থেকে বাহির হয়ে যায় হালালের ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নাই, আবার তারা হালাল এইভাবে হারামের মধ্যে ডুবে থাকে। কথা বলেন ঠিক কিনা, হারামের মধ্যে আসে। এই যে বয়ান হচ্ছে, এত আলেম, এত বই পুস্তক, এত মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় ইসলামী চ্যানেলগুলানে হালাল এবং হারামের গুরুত্ব বোঝানো হচ্ছে, কিন্তু আমরা হালালের প্রতি গুরুত্বই দিচ্ছি না, হালালের কাছে আমরা আসতেই চাই না। সম্মানিত ভাইরা একটা কথা মনে রাখবেন, হারাম খাইছেন তো আপনি হারাম খান নাই, আপনি আগুন খেয়েছেন। যদিও আপনি দেখতেছেন আপনি মাছ খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছে তুমি মাছ খাও নাই, বেগুন খাও নাই, তরকারি খাও নাই, তুমি আগুন খেয়েছো, আগুন। কেয়ামতের ময়দানে এগুলা সব প্রকাশ হয়ে যাবে, কেয়ামতের ময়দানে আগুনগুলা তোমার সামনে দেওয়া হবে, এ আগুন তুমি খাইতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুকের দিকে যদি আমরা তাকাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে কতটুকু সচেতন ছিলেন, সারা পৃথিবী তিনি শাসন করেছেন অথবা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর, কিন্তু আমার বন্ধুগণ সামান্য হারাম এইভাবে তিনি গ্রহণ করেন নাই, সামান্য হারাম গ্রহণ করেন নাই। এই জন্যই তো ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছোট্ট মানুষ ফোরকানিয়া মাদ্রাসায় যায়, কিন্তু সন্ধ্যাবেলা ঈশা ডাক দিয়ে কয় মা গো আগামীকাল থেকে আমি আর ফোরকানিয়া মাদ্রাসায় যাব না। কেন রে বাবা তুমি ফোরকানিয়ায় যাবা না? কয় মা আমি আব্দুল্লাহ নাকি খলিফার ছেলে, আমার বাবা নাকি খলিফা, অর্ধ পৃথিবী শাসন করে। হে রে বাবা ঠিক আছে তো। কয় মা গো আমি খলিফার ছেলে, আমার শরীরের ভিতরে যে জামাটা আমার বন্ধুরা গুনছে, আমার জামার মধ্যে নাকি 14টা তালি আছে। আমি খলিফার ছেলে, আমার জামার ভিতরে 14টা তালি থাকবে কেন? ও মা আগামীকাল থেকে আমি মাদ্রাসায় যাব না, যদি না তুমি আমাকে জামা নতুন বানিয়ে দাও, নতুন জামা না দিলে মাদ্রাসায় যাব না, বাচ্চারা আমার সঙ্গে দুষ্টামি করে। হযরত ওমর সন্ধ্যাবেলা কাজ শেষ করে চলে আসলেন, হযরত ওমরের বিবি ডাক দিয়ে বলে ও প্রাণের স্বামী আমাদের সন্তান আব্দুল্লাহ তো একটা পাগলামি করে বসেছে। কি গো বিবি? কয় আমার সন্তান যে 14টা তালিওয়ালা জামা পরে মাদ্রাসায় যায়, বাচ্চারা নাকি দুষ্টামি করে, তাকে নিয়ে টিটকারি করে, বাজে কথাবার্তা বলে। আমার সন্তান প্রতিজ্ঞা করেছে যতক্ষণ পর্যন্ত তাকে নতুন জামা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত মাদ্রাসায় যাবে না, তাকে একটু জামা বানাই দেন।
হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক চোখের পানিগুলা ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলে বিবি রে ও বিবি আল্লাহর নামের শপথ করে বলতে পারি অর্ধ পৃথিবীর শাসক হতে পারি আল্লাহর কসম আমার সন্তানকে জামা বানাই দেওয়ার টাকা আমার পকেটে নাই এত বড় শাসক এত বড় শাসক অর্ধ পৃথিবী শাসন করেছেন যে ওমর সামান্য সন্তানকে একটা জামা বানিয়ে দিবে সন্তানকে একটা জামা বানিয়ে দিবে বলতেছে আল্লাহর শপথ আল্লাহর কসম আমার পকেটে এই সন্তানকে জামা বানাই দেওয়ার মতো পয়সা নাই আল্লাহু আকবার বলে বিবি আবার ডাক দিয়ে বলে স্বামী গো সন্তান তো প্রতিজ্ঞা করেছে ও বিবি যদি না দেন তাহলে তো যাবে না আবার হযরত তোমার বলে আমি রাজ ও এইভাবে যেখান থেকে বেতনটা উত্তোলন করা হয় সেখানে চলে গেলেন আর যাইয়া ডাক দিয়া বলে কর্মচারীকে ডেকে বললেন ও আমার কর্মচারী আগামী মাসে যে আমাকে বেতন দেওয়া হবে জি বেতন দেওয়া হবে আগামী মাসের বেতনটা আমাকে অগ্রিম দিতে পারবা কিনা কি বলে দেখেন কর্মচারী ডাক দিয়া বলে আমি আপনার আন্ডারে চাকরি করি আমি আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে তবে শুনেন আপনি যে আমার কাছে অগ্রিম বেতন নেওয়ার জন্য আসছেন ওই বেতনটা নেওয়ার আগে একটা কাগজের ভিতরে আপনি লিখে দেন আগামী 15 দিন এখনো বাকি আছে এই 15 দিন আপনি বেঁচে থাকবেন 15 দিন আপনার হায়াত আছে এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে বেতন নিয়ে যান অন্যথায় আপনি আমার অভিভাবক হলেও আপনাকে আমি অগ্রিম বেতনটা দিতে রাজি না আল্লাহু আকবার বলে অর্ধ পৃথিবীর শাসক নিজেকে কত বাঁচিয়েছেন নিজেকে কত সচেতন অবস্থায় নিজেকে কত গুছিয়ে চলাফেরা করেছেন সামান্য হারাম যাতে নিজের ভিতরে ঢুকে না যায় অর্ধ পৃথিবী শাসন করেও মাস শেষে সামান্য আয় করতে পারে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ শুধু তাই নাই হযরত ওমর যখন শাসন ছিলেন তার অবস্থা হযরত ওমর যখন শাসক ছিলেন তার অবস্থাটা এরকম ছিল হযরত ওমর তার অধীনস্থ জনগণদেরকে বলতেন ও আমার জনগণেরা তোমরা শোনো তোমরা ভালো করে শোনো যতদিন পর্যন্ত আমি আমার চেয়ারের মধ্যে বসে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিয়ে যতদিন পর্যন্ত আমার দেশ পরিচালনা করব ততদিন পর্যন্ত তোমরা আমাকে মানবা আর যদি দেশ পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ কোরআন হাদিস থেকে দূরে সরে যায় তাহলে তোমরা কখনো আমাকে মানবা না আর একটা কথা মনে রাখবা সাধারণ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয় কারো মারফতে নয় সরাসরি আমি ওমরকে তোমরা প্রশ্ন করবা চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মাগরিবের নামাজের ইমামতি করবে খলিফা নিজে ইমামতি করে আর হযরত ওমর মাগরিবের নামাজের ইমামতি করবে ঠিক একামত শেষ হয়ে গেছে এমন সময় ওই পিছন থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে ওমর আপনি তো এখন মাগরিবের নামাজের ইমামতি করবেন ওমর ইমামতিটা পরে হবে যদি আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন আপনাকে ইমাম হিসাবে মানব আর সঠিক প্রশ্নের জবাব যদি দিতে না পারেন তাহলে আপনাকে ইমাম হিসাবে মানা যাবে ওয়েলকাম জানাইলেন ঠিক আছে তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও তখন বললেন আমার প্রশ্ন হলো ইয়ামান থেকে যে কাপড় আসছে পাঞ্জাবির কাপড় আপনি সবার মাঝে বণ্টন করে দিলেন এই মহল্লায় যারা আছে সবার মাঝে বণ্টন করে দিলেন যেই কাপড় আপনি দিলেন কারই তো পাঞ্জাবি ঠিকঠাক মতো হলো না পাঞ্জাবির সাইজ ভালো হলো না দেখেন সবার গায়ের ভিতরে যেই পাঞ্জাবি খাটো খাটো পাঞ্জাবি কাপড় কম হয়েছে সবাই খাটো খাটো লম্বা এইভাবে খাটো খাটো জামা পরেছে কিন্তু আপনি একই কাপড় আপনি ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন কিন্তু আপনার গায়ের ভিতরে জামাটা লম্বা দেখা যায় আপনি কি কাপড় আবার বেশি নিছেন কিনা আগে জবাব দেন যদি সন্তোষজনক জবাব দিতে পারেন আপনার পিছনে নামাজ পড়ব অন্যথায় আপনার পিছনে নামাজ পড়ব হযরত ওমর তাকে সামনে ডেকে আনলেন
আর ডাইকা বললেন আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ দুই নাম্বার কাতার থেকে বললেন লাব্বাইক, আব্বা আমি আমি এখানে আছি, হাজির আছি, সামনে আস। হযরত ওমর বললেন ও আমার প্রিয় মুসল্লি, আজকে জবাবটা আমি দিব না, আমার সন্তান যদি জবাব দেয় তাহলে তুমি সন্তুষ্ট হবা কিনা? এবার বলে কোনো অসুবিধা নাই। এবার বলে আব্দুল্লাহ রে জবাব দাও, আমার জামাটা লম্বা হলো কেন? আবার আব্দুল্লাহ মুসল্লিকে টার্গেট করে বলে ও ভাই দেখেন ইয়ামান থেকে যে জামার কাপড় দেওয়া হলো, আপনাদের সবার গায়ে জামা আছে কিন্তু আমি আব্দুল্লাহর গায়ে জামা নাই, এর মানে আমি যেই খণ্ডটা পাইলাম কাপড়ের আমার বাবা আরেকটা খণ্ড পাইলো, আমি ভাবলাম আমার বাবা ইমাম মানুষ জামাটা একটু লম্বা হওয়ার দরকার, তাই আমি জামানা বানাইয়া আমার কাপড়ের টুকরাটাও আমার বাবারে দিলাম, এই জন্য আমার বাবার জামা লম্বা হয়েছে। আল্লাহর কসম আমার বাবা কারো সঙ্গে বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তারা তাদের জীবনটা এত সুন্দর করে পরিচালনা করেছে, তারা তাদের জীবনকে এতটাই সতর্কতার সঙ্গে পরিচালনা করেছে, সামান্য হারাম কষ্ট করতে করতে অনেক সাহাবি কষ্ট করতে করতে মারা গেছে, তারপর সামান্য হারাম তাদের উদরে তারা ঢুকায় নাই। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। সম্মানিত ভাইরা, জুমার আলোচনা আর লম্বা করতে চাই না, আমি শুধু এতটুকুন বলতে চাই, চোখটা বন্ধ করলে শেষ মানুষ মারা যায়, মারা যায় মানে হাতও ভাঙ্গে না, পাও ভাঙ্গে না, মাথাও ভাঙ্গে না, কিচ্ছু হয় না, আগে ডাক দিলে ঘুম থেকে উঠত আর এখন আর উঠে না, মরে যাওয়ার পরেই সারা জীবনের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই জন্য আমরা যাতে আমাদের হালাল রুজি উপার্জন করতে পারি, হালাল আমরা গ্রহণ করতে পারি, হারামে কোনো আরাম নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডান দিকে হালালের পথে চলার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে বলেন আমিন।